কিছুদিন আগে বাংলার একজন পরিচালক অরিন্দম শীল তিনি ফলাও করে কাগজে লিখেছিলেন খেলা জগৎ নিয়ে, যে আমাদের এখানে থ্রিলার তো অনেকেই বানাচ্ছে, কিন্তু কটা আন্তর্জাতিক মানে মানে থ্রিলার হচ্ছে? আমাদের কি আন্তর্জাতিক মানে কাজ করতে হবে? খেলা জগৎ এরকমই আন্তর্জাতিক মানে একটা কাজ? তো আমি রিভিউতে আমি বলেছিলাম আমার সিনেমাটা ভালো লাগলেও এটাকে কখনোই আন্তর্জাতিক লেভেলের বলা যাবে না। তো এত বড় বড় যে বাতেরা দিয়ে দেয় কাগজে, সেরকম জিনিস করার মতো এক্সিকিউশন বা সাহস কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির নেই, এবং এটার জন্য আমাদের লজ্জা লাগা উচিত। এবং আমাদের এখানকার নায়িকাদের মধ্যে সেই পোটেন্সিয়াল নেই, মিমি যতই ক্যারেক্টার শিখুক না কেন বড় পর্দায় সেটাকে এক্সিকিউট করার মতো সাহস বা ক্ষমতা আমার মনে হয় মানে খুব কম রয়েছে। অন্তত সামান্তাকে এই সিনেমা দেখার পর বা এদের এই মানে সিনেমার প্রতি ডেডিকেশন, স্ক্রিন প্লের প্রতি ডেডিকেশন, সেটা দেখার পর আমি কথা বলতে বাধ্য হচ্ছি। কারণ এই সাউথ ইন্ডাস্ট্রি বড় বড় কথা বলে না, তারা শুধুমাত্র সিনেমাগুলোকে দর্শকের সামনে উপস্থাপন করে এবং দর্শক সিনেমাটা দেখে তারপর তাদের ওপিনিয়ন দেয়। হ্যাঁ, এই সিনেমাটা হয়তো বক্স অফিসে বিরাট আহামরি বিজনেস করেনি কান্টারার মতো বা আরো বড় বড় সিনেমার মতো, কিন্তু সব সিনেমা যে বক্স অফিস কালেকশন দিয়ে যদি বিচার হতো তাহলে তো বলতে হয় যে এই সিনেমাটা, ইমরান হাশমির আওয়ার আপান সিনেমাটা জঘন্য সিনেমা। ওই হিসেবে বলতে গেলে তো বহু অনেক সিনেমা রয়েছে বক্স অফিসে খারাপ, কিন্তু সিনেমাগুলো দুর্ধর্ষ সিনেমা, অন্তত আমার তো ব্যক্তিগত তাই মনে হয়। তো তেমনি একটা সিনেমা হচ্ছে এইটা, ইয়শোদা, যেটা আমি আজকেই দেখলাম। এটা বহু আগেই হলে রিলিজ করে গেছিল, হিন্দিটা ভার্সন রিলিজ করেছিল, কিন্তু খুব কম হলে এবং আমার বাড়ি থেকে অনেক দূরে দূরে। মোটামুটি যেগুলো আমার বাড়ির কাছাকাছি রিলিজ করে, ধরুন পিভিআর, আপনি ডাব্লিউ, সব জায়গাতে সেগুলো আমি সাবটাইটেল সহ হলেও দেখতে চাই। সাউথ সিনেমা যেগুলো আছে যেমন বিস্ট দেখেছি, আর অনেক সিনেমা দেখতে গেছিলাম, কিন্তু এটা বহু দূরে ছিল তো আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না। তো এই মধ্যে সিনেমাটা বিভিন্ন জায়গায় অ্যাভেলেবল রয়েছে, যেখান থেকে সিনেমাটা দেখলাম হিন্দিরাবে। তো আমার সিনেমাটা দেখে আমি একটা কথাই বলবো, আমার দুর্ধর্ষ লেগেছে, দুর্ধর্ষ। এই সিনেমার টুইস্ট আমার দেখার মতো লেগেছে। দেখুন, আমি খুব একটা বেশি বিদেশি সিরিজ ফিরিজ বা বিদেশি সিনেমা ফলো করি না, আমার চলাফেরা হচ্ছে বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, সাউথ, মাঝে মাঝে কিছু মানে কি বলবো যেগুলো নাম করা ফ্র্যাঞ্চাইজি হলিউডের সেগুলো আমি দেখি। তা বাদে আমি খুব একটা হলিউডের কাজ বিরাট পরিমাণে ফলো করি বা বিদেশি কাজ, বিদেশি থ্রিলার প্রচুর দেখি তা নয়। তো আমার সেই হিসেবে দেখতে গেলে একজন নর্মাল অডিয়েন্স হিসেবে সিনেমাটা যদি আমি দেখি, আমার কিন্তু দুর্ধর্ষ লেগেছে। এবং আমি বারবার বলে এসেছি, আমি একজন পাবলিকলি রিভিউটা করি, যেমন পাবলিক হিসেবে কেমন লেগেছে, একদম অ্যানালাইজ করে রিভিউ আমি খুব কমই করি। তো এই সিনেমাটার ক্ষেত্রে আমি সেটাই করবো, একজন দর্শক হিসেবে সিনেমাটার বেসিক আইডিয়াটা থেকে সিনেমাটা কেমন লাগলো সেটা নিয়ে আমি এখানে কথা বলবো। তো সিনেমার গল্প তোমরা সবাই জেনে গেছো ট্রেলার থেকে মোটামুটি ভাবি, যেখানে কিছু মেয়েদের কথা বলা হচ্ছে যারা যাদের আর কি পয়সার খুব দরকার, এবং সেই টাকার জন্য তারা এরকম সরকারি মাদার হওয়ার জন্য রাজি হয়েছে। কিন্তু যখন তাদের মানে ডেলিভারি হতে যাচ্ছে তখনই গল্পে একটা টুইস্ট আসছে, তাদের সাথে হচ্ছে এটা কি, এইটারই ইনভেস্টিগেট মানে কোনোভাবে করবে সামান্তা কিভাবে, সেটা নিয়ে হচ্ছে গল্প। এই যে ব্যাপারটা, এই ছোট ব্যাপারটা আমি মুখে বললাম, এই গল্পটা পুরো সিনেমা জুড়ে একেবারে ফাটিয়ে দিয়েছে টুইস্টের মাধ্যমে। দারুণ দারুণ কিছু টুইস্ট রয়েছে, কিছু কিছু টুইস্ট আপনার মাথায় আসবে, কারণ আপনি যেহেতু বহু থ্রিলার সিনেমা রিসেন্টলি আমি দেখেছি, আপনার মাথায় আসবে। কিন্তু সেই মাথার খেলাটা আমার খেলতে ভালো লেগেছে, যে শালা এটা হতে পারে, কখনো কোনো সময় মিলছে, কোনো কোনো সময় মিলছে না, এই জিনিসটা আমার দারুণ লেগেছে। যে কারণে সিনেমাটা 2 ঘন্টা 15 মিনিট ইজিলি টাইম স্পেন্ড করে দিয়ে দেখা যায়, আমি অন্তত একবারও চোখ বন্ধ করতে পারিনি। এত সুন্দর স্ক্রিন প্লে দেখার মতো, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আপনি মানে কি বলবো রিলেট করতে পারবেন প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে। এখানে সামান্তার যারা আর কি যাদের আর কি তাদের সঙ্গে ডেলিভারি হবে, তারা আস্তে আস্তে বন্ধু হচ্ছে যে মেয়েগুলো, তাদের প্রত্যেকের ক্যারেক্টারের সঙ্গে রিলেট করতে পারবেন, তাদের যন্ত্রণাতে আপনি যন্ত্রণা পাবেন, তাদের কষ্টতে আপনার কষ্ট আসবে, কারণ তাদের ব্যাক স্টোরি গুলো আপনাকে ভাবাবে। যে কারণে প্রত্যেকটা ক্যারেক্টারের প্রতি আপনি কি বলবো আপনার একটা মানে কি বলবো আপনি যুক্ত হয়ে যাবেন, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে আপনি ঢুকতে পারেন, এমনকি ভিলেনিয়াস ক্যারেক্টার গুলো আপনাকে কোথাও গিয়ে প্রভাবিত করবে, যেই ক্যারেক্টারটার এরকম ব্যাক স্টোরি রয়েছে। তো আমার এই ব্যাক স্টোরি গুলো সিনেমার খুব ভালো লেগেছে, তার সঙ্গে সঙ্গে যে টুইস্টটা কে আসলে দেয়, কিভাবে গল্পটা এগোচ্ছে, এটা আমার দুর্ধর্ষ লেগেছে। এবং মানে এই যে সিরিজটা এসেছিল যেটা সামান্তা হিন্দিতে করেছিল, তার ফ্যামিলি ম্যান সিজন 2 যেটা এসেছিল, ওটাতে তো আমাদের এখানকার নর্থের জেলার লোক তারা তো রীতিমতো সামান্তার ফ্যান হয়ে গেছিল। আমি তো আগে থেকেই ছিলাম, আমি সেই ছোটবেলা থেকেই সামান্তার কাছ দেখে আসছি, মাক্ষীর টাইম থেকে আমার তখন থেকেই ক্রাশ, আমি আগেও বলেছি আবার স্বীকার করছি। মানে আমার দারুণ লাগে সামান্তাকে, যেমন মিষ্টি দেখতে, কিন্তু সেই মিষ্টি ভাবটা এই সিনেমা তাকে পুরো সরাতে হয়েছে তার ক্যারেক্টার নিয়ে। ফার্স্ট হাফে তার মধ্যে সেই মিষ্টি ব্যাপারটা রয়েছে, সেকেন্ড হাফে সে একটা র ক্যারেক্টার প্লে করছে দেখার মতো, মানে দুর্ধর্ষ তার গেট আপ, তার এক্সপ্রেশন, তার অ্যাকশন দুর্ধর্ষ লেভেলে। কোথাও গিয়েছি ফ্যামিলি ম্যান সিজন 2 কথাই আপনার মনে পড়ে যাবে, ওই রকম এক্সপ্রেশন, তেমন অ্যাকশন লেভেল। এবং যারা এখানে ভিলেনের চরিত্র অভিনয় করেছে তাদের অভিনয় যে খুব আমি বলবো না, কিন্তু তাদের ক্যারেক্টার গুলো খুব ভালোভাবে লেখা হয়েছে, যেটা আমার ব্যক্তিগত ভাবে প্রপারলি খুব ভালো লেগেছে। আর বিজিএম দেখার মতো, বিজিএম দুর্ধর্ষ। ভিএফএক্স এর কাজ আর একটু ভালো হতে পারতো, ভিএফএক্স টা আমার একটু উইক লেগেছে, তবে এটার বাজেট খুব একটা আহামরি ছিল না, সেই হিসেবে দেখতে গেলে ঠিকঠাক। ভিএফএক্স এর কথা বলতে গেলে তো কার্তিক আটুকেও খুব বাজে সিনেমা বলতে হয়, কিন্তু ওদের স্টোরি লাইন এত ভালো ছিল, সিনেমাটাকে খুব খারাপ বলেনি, কিন্তু ওটার বিজনেস এটার থেকে অনেক বেশি। আমার মনে হয় এই সিনেমাটা কিন্তু আরো বেটার বিজনেস ডিজার্ভ করে। আফটার আই, আই বলে যে সিনেমাটা এসেছিল, ওটার পর আমি বহুদিন পর এরকম একটা মানে কি বলবো মেডিকেল একটা থ্রিলার দেখলাম, যেটার মধ্যে মেডিকেল ব্যাপার রয়েছে, অথচ একটা থ্রিলার গল্পটাই হচ্ছে। কি জিনিসটা করছে, কে এটা আবিষ্কার করলো, কি এর ব্যাপার, এই জিনিসটা আমার দুর্ধর্ষ লেগেছে।
মানে আমার ব্যক্তিগতভাবে সিনেমাটা অন্যতম পছন্দের সিনেমার লিস্টে থাকবেই, এবং টুইস্ট গুলো সত্যি খুব ভালো লেগেছে, এবং কিছু মেসেজও রয়েছে যে আমাদের এখানকার যারা এখন মেয়েরা রয়েছে যারা ফর্সা জন্য বিভিন্ন ক্রিম ইউজ করছে, সেগুলো আদৌ কিভাবে তৈরি হচ্ছে, কতটা মানে কি বলবো মানে নিয়ম ভাবে সেগুলো তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে একটা দারুণ মেসেজ রয়েছে। যাই হোক, একটু স্পয়লার, একটু হালকা স্পয়লার দিয়ে দিলাম, তবে এটা কোনো স্পয়লার, এখানে টুইস্টের হাজার হাজার টুইস্ট রয়েছে, তো তোমরা আশা করি কিছু বুঝতে পারবে না ওইভাবে। তো আমার দারুণ লেগেছে, এবং আমার মনে হয় সিনেমাটা একবার দেখার পক্ষে ঠিকঠাক সিনেমা, একদম মাস্ট ওয়াচ একটা মুভি আমার মনে হয়। অবশ্যই তোমার যারা এই সিনেমাটা দেখবে না, আমি বলবো বিরাট কিছু মিস করবে, কারণ যারা নর্মাল অডিয়েন্স যারা একটা ভালো থ্রিলার সিনেমা দেখতে চায় টাইম পাসের জন্য, তাই জন্য এটা একটা মাস্ট ওয়াচ মুভি। এবার আপনি যদি হলিউডের মধ্যে কিছু বিরাট আশা করেন একটা আলাদা লেভেলের থ্রিলার বা অন্য কিছু, ওইরকম ভাবলে হবে না, এটাকে আপনাকে ভাবতে হবে যে একটা ইন্ডিয়ান সিনেমা বেরিয়েছে যেটা একটা থ্রিলার লেভেল রয়েছে, সেই হিসেবে যদি ভাবেন তাহলে কাজটা সত্যি ভালো হয়েছে। আমার ব্যক্তিগত ভাবে খুবই ভালো লেগেছে, সুন্দর সুন্দর কিছু মেসেজ রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটা থ্রিলার গল্প যেভাবে এগিয়েছে সেটাকে আমার দিক থেকে সিলেক্ট করবে। এবং সামান্তা, হ্যাটস অফ, হ্যাটস অফ, ওয়ান্ডারফুল পারফরমেন্স, মানে ফাটিয়ে দিয়েছে। সামান্তা না থাকলে হয়তো পুরোটা দেখাই যেত না, একার কাঁধে সিনেমাটাকে টেনে নিয়ে গেছে, যেখানে কোনো হিরো নেই, একা একটা নায়িকা সিনেমাটা আনছে। মানে এটাকে বলে মানে ওমেন এম্পাওয়ারমেন্ট, যে একটা ক্যারেক্টার এমন প্লে করবো, মানে কি বলবো, বাকিটা যে ধরনের ক্যারেক্টার গুলো প্লে করছে ওই ফ্যামিলি ড্রামা টাইপের, যারা মেয়ে ক্যারেক্টার মেয়েদের নিচে সিনেমাগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, তাপসী পান্নু সিনেমাগুলো তো একই হয়ে গেছে, সেখানে ধরে সামান্তার সিনেমাটা পারফেক্ট ওমেন এম্পাওয়ারমেন্ট একটা বলে তোমার উদাহরণ, সেই জিনিসটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং আমার ব্যক্তিগতভাবে দারুণ লেগেছে। তো তোমাদের যারা দেখেছো তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, যারা দেখো না আমি বলবো এটা মাস্ট ওয়াচ মুভি, অবশ্যই দেখতে পারো। তো আমার মনে হয় টলিউডের এখান থেকে শেখা উচিত যে হলে গিয়ে সিনেমা দেখানো কাকে বলে, সিরিয়াল দেখানো না, সিনেমা দেখানো কাকে বলে, এদের কাজগুলো আলাদা লেভেলের এমনি এমনি হচ্ছে না। ভালো ভালো রাইটার রয়েছে, সেই রাইটার খোঁজা হোক, তাদেরকে চান্স দেওয়া হোক। আমাদের বাংলাতে একটা সিনেমা রিলিজ করছে ডক্টর বক্সি বলে, কালকে ট্রেলার আসছে, আমি ওটা নিয়ে এক্সাইটেড আছি, এখনো অব্দি আছি, কারণ ওটা টিজার ফিজার আমার ভালো লেগেছে, ওই কাজটা মনে হচ্ছে একটু অন্যরকম কিছু হবে অন্তত বাংলায়, দেখা যাক কেমন হয়। এই কাজটা দেখার একটু আশা পাচ্ছি, ওই কাজটা যদি ভালোভাবে করতে পারে অন্তত বাংলাতে অনেকদিন পর একটা ভালো রকম একটা অন্যরকম সিনেমা আসতে চলেছে, দেখা যাক কি মনে হয়। তো এটাই ছিল আমার বক্তব্য, চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সুস্থ থেকে, টেক কেয়ার, বাই, নমস্কার, ভাই, টেক কেয়ার।